অনেক দ্বিধা আর কুণ্ঠার সমুদ্র পেরিয়ে সংকল্পের তীর, নেশায় আচ্ছন্ন, তবু কোনো এক অসম্ভব মুহূর্তে তোমাকে বললাম ভালোবেসেছি, সন্তর্পণে, যেন অপরাধ ভীত, ফলাফলের অপেক্ষা না রেখে কোনো ক্রমে আত্মনিবেদন। প্রথম দেখা বাঘের গায়ে নতুন শিকারীর আচ্ছন্ন তীরন্দাজি, আমার দুঃসাহসে তুমি লাল হয়ে উঠনি, হয়তো জানতে আমি জানার আগেই এ সাহস একদিন হবে। ঠোঁটের কোনো উপেক্ষার হাসি হেসেছিলে কিনা বলতে পারবো না, কথাটা তোমাকে বলে ফেলেই বুকের কাঁপুনিতে আমি বিভ্রান্ত ছিলাম, নিজেকে সামলে নিয়ে আবার যখন তোমাকে দেখেছি তখন তুমি প্রশান্ত, তাই বুঝতে পারিনি আমাকে প্রশ্রয় দিলে কিনা। অবশ্য প্রশ্রয় না পেলেও তোমাকে ভালোবাসা জানাবার দ্বিধা ঘুচে গিয়েছিল, মনে যে কথা এসেছে, যে কথা চেপে রাখতে বুক গেছে ফেটে, তোমাকে বলেছি, বাড়িয়ে বলিনি কিংবা রং ফুলিয়ে। তুমি আমাকে আশা দাওনি কিন্তু নিরাশও করনি, এই ছলনার ভূমিকাটুকুতে তোমার অভিনয় অসাধারণ। প্রার্থী আমি একাই ছিলাম না, আরো যারা ছিল আমার মতো তাদের সকলকে তুমি নিরুদ্বেগ রেখেছিলে, বোধ হয় যাকে বেছে নেবে তার যোগ্যতা যাচাই করবার জন্যে সময় নিচ্ছিলে, কিন্তু আমার উৎকণ্ঠা অশেষ, তাই তোমার সম্মতিটুকুর জন্যে আমি অস্থির হয়ে উঠেছিলাম আর তোমাকে অস্থির করে তুলেছিলাম, তাই সম্ভবত নিরুপায় হয়ে আমাকে কথা দিয়েছিলে তোমার আগামী জন্মদিনে সন্ধ্যার কয়েকটি মুহূর্ত আমার জন্য নির্জন রাখবে, তোমার দাক্ষিণ্যে আমাকে ধন্য করবে। তোমার জন্মদিন, সকাল থেকে কত উদ্বেগের ভেতরে যে সন্ধে হলো, কতবার যে প্রতীক্ষা ব্যাকুল হৃদয়ের শব্দে চমকে উঠলাম, প্রতিশ্রুত সন্ধ্যায় তোমার সঙ্গে নির্জন হতে চলেছি, তুমি তখন জন্মদিনের উপহার পাওয়া গাড়িতে যোগ্যতম বন্ধুর পার্শ্ববর্তিনী, হয়তো নির্জনতর হবার রোমাঞ্চ সংকেতে মুখে চোখে তৃপ্তির উত্তাপ। আমার জবাব পেলাম, তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি কিনা, না, আমরা যে সমাজের জীব তারই ধারায় তুমি ভাসমান তৃণ, ইতিহাস পরিবর্তনের দিন এলে হৃদয় নিয়ে তুমি খেলবে না, আমি জানি।